আসসালামু আলাইকুম বন্ধুরা, অফিস রিভলভিং চেয়ারের ক্যাস্টার্স হুইল নষ্ট হয়ে গেলে চেয়ার মুভিং করতে অনেক কষ্ট হয়। এভাবে কিছুদিন চলতে থাকলে ফ্লোরে স্পট পড়ে যাবে। দীর্ঘদিন ব্যবহার করার ফলে এই রিভলভিং চেয়ারের চাকা দুর্বল হয়ে গেছে, ফলে ওয়েট নিতে পারছে না এবং ড্যামেজ হয়ে যাওয়ার কারণে লিক হয়ে যাওয়া টায়ারের মতো চেপে বসে থাকে। নতুন চাকা পরিবর্তন করে দিলে পূর্বের মতো ব্যবহার করা যাবে। ক্যাস্টার্স হুইল অনলাইন এবং অফলাইন দুভাবেই পাওয়া যায়। চেয়ারের সাথে থ্রেড টাইপ ক্যাস্টার্স চাকা থাকলে থ্রেড টাইপ কিনবেন এবং পিন টাইপ থাকলে পিন টাইপ কিনবেন। আমি হার্ডওয়্যারের দোকান হতে 5টি পিন টাইপ ক্যাস্টার্স চাকা কিনেছি, প্রতিটি 100 টাকা করে 500 টাকা নিয়েছে। যদি আপনার অফিস অথবা বাসায় এ ধরনের সমস্যা হয় তাহলে আপনি নিজেই প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন। যদি টেকনিশিয়ান পাওয়া না যায় তাহলে নিজেই পরিবর্তন করে নিন। তো দেখেন, এভাবে ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ ভেঙে যাচ্ছে এবং দুর্বল হয়ে পড়ার কারণে এই চাকাগুলো ওয়েট নিতে পারছে না, ফলে যদি মুভিং করা হয় তাহলে সঠিকভাবে মুভিং হচ্ছে না, ভেঙে গেছে। তো যদি পিন টাইপ না পাওয়া যায় থ্রেড টাইপ পাওয়া যায়, অথবা থ্রেড টাইপ যদি পাওয়া যায় পিন টাইপ না পাওয়া যায়, তাহলে আপনারা যে নাটটি রয়েছে ওই নাট পরিবর্তন করে নতুন চাকার সাথে সেট করে নিতে পারেন। তো কিভাবে সেট করবেন এটি হলো বিষয়। তো দেখেন আমি কিভাবে খুলছি। এটি যদি একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করা যায় তাহলে হয়, যদি ড্রাইভার না থাকে, কোনো টুলস না থাকে, তাহলে এভাবে টান দিলে খুলে যাবে এবং যখন সেট করতে হবে তখন খুব সহজেই আপনি এভাবে ধরে যদি পুশ করেন তাহলে খুব সহজেই এই পিন বা নাট এটা সেট হয়ে যাবে। যেহেতু এটা পিন টাইপ, এখানে থ্রেড নেই, এখানে পেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এভাবে ধরে এর যে হোল রয়েছে তার ভিতর ঢুকিয়ে দিলেই সেট হয়ে যাবে এবং আটকে যাবে। যদি থ্রেড টাইপ হতো তাহলে একটি ছোট ঢাল রেঞ্জ ব্যবহার করে আস্তে আস্তে টাইট দিতে হতো এবং খোলার ক্ষেত্রেও ঢাল রেঞ্জ ব্যবহার করে আস্তে আস্তে খুলতে হতো, যেভাবে নাট বোল্ট টাইট দিতে হয়। যেহেতু এখানে থ্রেড টাইপ নয় সেহেতু এখানে পুশ করলেই খুব সহজেই সেটিং করা যাবে। এবং খোলার জন্য আমি যেহেতু টেনে খুলছি, যদি টেনে না খোলা যায় তাহলে একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে একটু প্রেসার দিলেই খুব সহজে খুলে যাবে। তো দেখেন, খুব সহজেই আমি রিভলভিং চেয়ারের চাকা পরিবর্তন করে নিয়েছি। শুধুমাত্র খোলার ক্ষেত্রে যদি আপনারা টেনে খুলতে না পারেন তাহলে একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে হালকা প্রেসার দিলে খুলে যাবে। এবং যদি পিন টাইপ প্রয়োজন হয়, যদি না পাওয়া যায় থ্রেড টাইপের সাথে আপনারা এই যে নাট রয়েছে এই নাটটি পরিবর্তন করে নিতে পারেন, সেটাও আসলে পুশ করে বা পুশের মাধ্যমে সেট হয়ে যাবে। তো আমার চ্যানেলে রিভলভিং চেয়ারের বেজ এবং হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার পরিবর্তনের কিছু ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখব, আপনারা দেখে নেবেন। তো দেখেন, খুব সহজেই আমি রিভলভিং চেয়ারের চাকা পরিবর্তন করে দিয়েছি এবং খুব ভালোভাবে চলছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।